নানান প্রজাতির ফুল চাষে ঝুঁকছেন জেলার ফুল চাষীরা। তবে সরকারি সহযোগিতা পেলে ফুল চাষ আরো বাড়বে বলে জানান স্থানীয় চাষীরা। মানিকগঞ্জ প্রতিনিধি মনিরুল ইসলাম মিহিরের তথ্য এবং ছবিতে দেখুন প্রতিবেদন। 1998 সালে অল্প পরিমাণ জমিতে ফুল চাষ শুরু করেন সিঙ্গাইরের মিঠু মিয়া। কম খরচে বেশি লাভজনক হওয়ায় বাড়াতে শুরু করেন জমির পরিমাণ। এবছর ফুল চাষ করেছেন 40 বিঘা জমিতে। জমিতে 4 প্রজাতির গোলাপ সহ বেলি ও রজনীগন্ধা সহ অন্যান্য ফুল চাষ করেছেন। এই বাগানে কাজ করছেন 20 থেকে 25 জন শ্রমিক। সার দেওয়ার 2-3 দিন পর আবার সেচ দিতে হবে। সেচ দেওয়ার পরে গাছে ফুল আসবে। ফুল ফুটলে তারপরে আবার লোক লাগাই দিই, তারপরে ফুল ছিঁড়ি। প্রতিদিন দেবেন 10 বান্ডেল কি 12 বান্ডেল 15 বান্ডেল এরকম 20 বান্ডেল কাছে নিয়ে 20টাই না দিলে পোকাটা মারা যায়। মানিকগঞ্জে ফুল চাষি রয়েছে 100-এরও বেশি। তবে চাষিরা জানান, ফুল চাষে বিঘা প্রতি 4 থেকে 5 লাখ টাকা লাভ হলেও বিক্রি করতে নানান সমস্যায় পড়তে হচ্ছে জেলার ফুল চাষিদের। সব জায়গা থেকে ফুল ঢাকা শহরে আছে, তাই ঢাকা শহরে একটা যাতে স্থায়ী ভাবে মার্কেট হইলে ধরেন আমরা ফুল চাষিরা কখনো লজের দিকে পড়বো না। চাষিদের উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ দেয়া ও প্রযুক্তির সুবিধা সহ নানান বিষয়ে পরামর্শ হচ্ছে বলে জানান জেলার কৃষি কর্মকর্তা। আমরা কৃষকদেরকে ভালো বীজ এবং সুষম মাত্রায় সার, পোকামাকড়, রোগ বালাই দমনে তাদের বিভিন্ন ধরনের প্রযুক্তি দিয়ে আমরা সহযোগিতা করি, প্রশিক্ষণ দেই এবং তারা এই ফুল বিক্রি করে তারা কিন্তু লাভবান হচ্ছে। এখন এবছর মানিকগঞ্জে ফুল চাষ করা হয়েছে 200 হেক্টর জমিতে। এখানকার উৎপাদিত ফুল জেলার চাহিদা মিটিয়ে ঢাকার পাইকারি বাজারেও পাঠানো হচ্ছে। শিল্পী মহলানবিশ, 71।